আমরা শুনতে পেয়েছি টলার যারা শ্রমিক তাদের কাছ থেকে তারা প্রতিটা খাওয়ায় 25 জন করে লোক আনার কথা, এখানে 25 জন করে যাত্রী আনার কথা। এখানে আমরা শুনবো এখানে যারা যাত্রী ছিল তাদের বক্তব্যই এখানে। জি আসসালামু আলাইকুম, আমরা পাথরগোড়া নিউজ থেকে আসছি ভিডিওতে। আপনি গেছিলেন কোথায়? আপনি পাথরগোড়ায় মনে হয়? হ্যাঁ, আমার বাড়ি পাথরগোড়া, আমি গেছিলাম বরগুনাতে। আচ্ছা, আপনি যে খাওয়াটা পারিয়েছেন, এই পার ওপারের যে পারাপার ব্যবস্থাটা কেমন দেখতেছেন? আসলে বহু জায়গায় পারায়, কিন্তু এইরকম আমি কোথাও দেখি নাই। এখানে 25 জন হইলে সাড়ে নাইলে সাড়ে না বসাই রাখে, ওপার হিসেবে 1 ঘন্টা বসে রাখছি, ঠিক আছে। তারপর এখানে এই গাড়ি উঠানোর নামানোর ব্যবস্থা খুব একটা ভালো না। তো আমরা চাই যে 25 জনের কথা বলছেন, আপনি তো প্রায় 27 জন দেখছি আমরা যাত্রী উঠছে এই থেকে, অতিরিক্ত যাত্রী ছিল, আপনার ভয়ের কারণ কি না? বিষখালী নদী, একটা বিষখালী নদীটার নামে কিন্তু বিষখালী, বিষখালী মিনিস্টার অবশ্যই জানে, আমাকে বলবেন যত দর্শকদের উদ্দেশ্যে। অবশ্যই, তো যেহেতু নৌকাটা ছোট, অতিরিক্ত যাত্রী তো অবশ্যই ভয়ের কারণে, এটা তো স্বাভাবিক, কিন্তু তারা লইলে আর কি করবো, কিন্তু আমরা তো আর এগুলো জানি না। এরা বলে যে 25 জনের বেশি নেওয়া যাবে না, ঠিক আছে। ভাড়া রাখছে কত করে আপনার গাড়ি সহ আপনার কাছে? 50 টাকা সরকারি ভাড়া, মনে হয় যে 45 টাকা বা সরকারি রেট, কিন্তু আমাদের কাছ থেকে 50 টাকা, যাওয়ার সময় 50 টাকা রাখছে, আবার সময় 50 টাকা। 5 টাকা তারা হয়তো বেশি নিয়েছে বলে, গাড়ির ওজন বেশি নিতে নিলাম মানুষের জন্য। আসলে আপনি তো ভাই ফেয়ার ড্রাইভার, 5 টাকা বেশি নেওয়ার বিষয় পিছনে কারণটা কি আপনাদের কারণ না ইজারাদারদের কোনো? আমাকে অনেক সময় দেখা গেছে 5 টাকা নেয় না যাত্রীতে, অনেক সময় দিয়ে যায়, আর অনেক সময় খুঁজতে থাকে না, কতগুলো সাইনবোর্ড রয়ে গেল, কিন্তু জেলা পরিষদের একটা দায়িত্ববান জিনিস থাকলো না, এটা বিষয়ে কোন গাফলতি আছে কিনা আপনি মনে করেন? না, কোন গাফলতি নেই, সব ঠিক আছে, সব ঠিক। ওপারটা ঠিক আছে? হ্যাঁ, ওপারটা। ওপারটা কোন জায়গায় আছে? ওপারটা ওই দোকানের লগি লাগানো, আড্ডা লাগানো আছে, উল্টে না আড্ডা লাগানো আছে, না আড্ডালে না, ওটা উঠতে দেখা যায়। আর এখন তো আপনি একজন সচেতন, আপনি পাথরগোড়া পৌরসভার একজন কাউন্সিলর ছিলেন 2 নং ওয়ার্ডের, আমি নিশ্চয়ই মনে হয় ভুল বলি নেই, আপনি তো এই খেওয়াটা পারেই আসলেন। আসলে যাত্রীদের জন্য সেবার মান নিয়ে কতটা আমাদের জেলা পরিষদ এবং পাথরগোড়া উপজেলা পরিষদ যে এপার ওপার খেওয়া পারা পারার যে ব্যবস্থাটা, এটা কি আসলে? আমি দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলে বসতেছে, আসলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এরা খেওয়া পার হচ্ছে, এবং মোটরসাইকেল এবং যাত্রীদের রিক্স নিয়ে খেওয়াটা পার হতে হয়। আমরা শুনবো স্থানীয় কাউন্সিলর ছিলেন রুমি সাহেব, তার বক্তব্য। আসলে আপনি তো আসলেন, খেওয়াটি পারে, খেওয়াগুলো আসলে ঝুঁকিপূর্ণ, এবং সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হলো একটা ওঠানামার যে ব্যবস্থাপনাও খারাপ, খুব খারাপ। এর জন্য মানে যারা যাত্রী তাদের ভয়ের অনেক কারণ আছে। স্পিড বোট গুলো ভালো না, এরা উন্নত মানের বোট দেওয়া উচিত। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা মনে করেন মানুষ তো বেশি টানার আমাকে নিয়ম নেই, বা কোর্স গার্ডও ধরে কথা বলছে। অনেক সময় মনে করেন আমরাই উঠতে পারে, আমাকে তো থুইয়ে নেন কোনো যাত্রীর কাছ থেকে 15 টাকা। আর ছাত্রবাবু নেন কয়টা? ছাত্রগুলি 5 টাকা। 5 টাকা আগলে দেন কয়টা? আপনারা সেবা যাত্রীদের পায় আপনার কাছ থেকে? পায় না। কেমনে পায়? আপনার ঘাট বাড়ো না, ওপার দিয়ে করতে ঝামেলা, আপনার ঠিক মতো ঘাট বাড়ো না। এইটা তো ভাই, এইটা তো জেলা পরিষদ, এটা তো মোগো দেবে না, মোরা তো যতটুকু সম্ভব এই সব মোরা মোগো যে মালিক আছে বর্তমানে, এই মালিক ইয়ে কর। আচ্ছা, কয় মালিকের বসতে হবে?
এখানে বোট তো মনে করেন আমার একখান, আমের একখান, আর একজনের একখান, কথা বলছে, কিন্তু মেইন ঘাট মালিক আমি, আমি পাইতে আছেন আমের, আমার কাছে মাথা গেছে চারটিয়া আমাকে জেলা সমিতির যে ডাক পাইছে তারা মূল ভাড়া তো জেলা পরিষদ ছাড়া তো আর ভাড়া ভাড়া দিতে না পারবে না, জেলা পরিষদ ভাড়া আপনাকে ফিক্স করছে 15 টাকা বাহাতে বহাতে উড়ে হালাই দেয়, এই জন্য ঢুকাই রাখছে। যার দেহে যে দেহে আপনি মনে করেন যে যাত্রীর কাছে 15 টাকা কি ভাড়া হয় এত নদীতে মালিক পক্ষ লাভ হইতেছে যার ডাক নেই থাকুক, আপনি কি চান ডাক্তার কমুক পাবলিক কম দামে পারা হোক? ডাক্তার যদি কমবে যায় মনে করেন 20 লাখ টাকা ডাক যদি 15 লাখ টাকা হয় তাহলে ভাড়া কমবে গেলে, তাহলে পাবলিকও বাড়িয়ে গেল না, সবাই সমান, পাবলিকের লোক সমান।